পূর্ব বর্ধমানের আয়না দুই নম্বর ব্লকের গোতান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোটাশিমুল গ্রামের কাছে মিয়াপাড়ায় মুন্ডেশ্বরী নদী বাঁধে ধস। ঘটনাস্থলে জেলা শাসক সঙ্গে সেচ দপ্তরের আধিকারিকরা। তড়িঘড়ি বাঁশ পুঁতে বালির বস্তা ফেলে বাঁধ মেরামতি গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে। গত কয়েকদিনে টানা বর্ষণ ও বিভিন্ন ব্যারাজগুলিতে জলস্ফীতি বাড়াতে খালি করার জন্য জল ছাড় চায়, যার ফলে রাজ্যের বিভিন্ন নদ নদী ও শাখা নদীগুলি ফুলে ফেঁপে ওঠার ফলে পূর্ব বর্ধমানের রায়না দুই নম্বর ব্লকের গোতান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোটাশিমুল গ্রামের কাছে মিয়াপাড়ায় মুন্ডেশ্বরী নদীর জল বাড়াতে বাঁধে ধস দেখা দেওয়ায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা। সেই খবর পেয়ে বুধবার থেকেই ভাঙন মেরামতিতে নামে গ্রামের মানুষ ও প্রশাসনিক আধিকারিকরা। গ্রামবাসীদের দাবি, নদী বাঁধের 100 ফুট মতো অংশে ধস দেখা দিয়েছে, রীতিমতো বাঁশ পুঁতে বালির বস্তা ফেলে বাঁধ মেরামতি করা হচ্ছে। দেখুন, আমাদের এই মুন্ডেশ্বরী নদীর একটি বাঁধ কোটশিমুল গ্রামে, এই বাঁধটা দীর্ঘদিন ধরেই আমাদের সমস্যা ছিল, ভেঙে যায় আর কি। এই আকাশের বৃষ্টি জল ছাড়লে এই বাঁধটার গ্রামের মানুষরা প্রচুর আতঙ্কে থাকে, কারণ এই বাঁধটা যদি ভেঙে যায় চারপাশটা গ্রাম আছে বন্যায় প্লাবিত হয়ে যাবে। তো উনি এটা দেখতে এলেন, পারমানেন্ট যদি কিছু সলিউশন আমরা পাই উনি ওটা উনি ওই আশ্বাস আমাদের গ্রামবাসীদেরকে দিয়ে গেলেন। আপনার পরিচয়? আমি প্রধান আফরিন খাতুন। অভিজ্ঞতা বলছি যে এই জায়গাটা বারবার ভেঙে যায়, তো আমি ইরিগেশন ডিপার্টমেন্টের টেক আপ করবো যাতে এই জায়গাটা আমরা কোনো একটা কাজ করতে পারি, যাতে এর একটা পারমানেন্ট সলিউশন হয়।